আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আঁখি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। সকাল সকাল উঠিতে চিকেনটা ভিজিয়ে রেখেছি হালকা কুসুম গরম পানিতে, আর একটা লেবুর অর্ধেক দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে ওই মুরগির গা থেকে গন্ধটা চলে যায়। তারপরে তো আমি চিকেনটা ধুয়ে ধুয়ে ভালো করে কষিয়ে নিতেছি খিচুড়ি রান্না করব বলে। আর এই পাশে অপর পাশে চুলায় আমি কিছু পেঁয়াজ আর তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি। আর এই পাশে তো চিকেনটা আমি সকল মশলাপাতি দিয়ে ভালো করে ভুনা করে নিতেছি চিকেনের, সে আজকে রান্না করবো চিকেন দিয়ে ভুনা খিচুড়ি। তারপর তো আমি চাউলটা দিয়ে দিয়েছি, চাউলটা এখন ভালো করে ভেজে নেব। হলুদ দিয়ে আর লবণ দিয়ে চাউলটা ভালো করে ভেজে নিতেছি। আর চিকেনের ভিতরে তো মশলাপাতি সব কিছু দিয়েই দিছে, এই জন্য আর আমি চাউলের ভিতরে কিছু দিলাম না। তারপর তো পানি দিয়ে দিলাম আর চিকেনটা ঢেলে দিলাম খিচুড়ির ভিতরে। এখন ভালো করে আর কি নেড়ে চেড়ে নেব। আর তোমাদের ভিডিওর শুরুতেই বলে রাখি, আমার ভিডিওটি যদি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে অ্যান্ড শেয়ার করবে। তারপর তো আমার খিচুড়িটা দেখতেই পারতেছো হয়ে গেছে। তার কি আমরা এখন সবাই খেয়ে নেব। তোমাদের আর খাওয়ার এবার দেখাইলাম না। তো চিকেন ভুনা খিচুড়িটা অনেক মজা হয়েছিল। তারপরে তো আমি অন্য একদিন দেখিয়েছিলাম জামা, আমি সেই জামাটা বানিয়ে ফেলছি 3 পিস। আর এই দিক থেকে সুপার শপ থেকে কিছু জিনিস কিনে আনছি, অনলাইন থেকে আর কি কিছু জিনিস আনছি। তাই আর কি বেরো করতেছিলাম যে ঠিক মতো দিয়েছে কি না। এনেছিলাম একটা মরিচের গুঁড়া, আসলে মরিচের গুঁড়া ছিল না তাই মরিচের গুঁড়া অর্ডার দিয়েছিলাম। আর হলো মুড়ি টোস্ট, এটা আসলে অনেক মজা লাগে এই এটা মুড়ি টোস্টটা, ছোট ছোট টোস্টের মতো অনেক মজা। আর এনেছিলাম 2 কেজি পোলাওর চাউল, চিনি গুঁড়া পোলাওর চাউল, রূপচাঁদা চিনি গুঁড়া পোলাওর চাউল 2 কেজি আর কি এনেছি। আর এনেছি 2 কেজি ওজনের 1 প্যাকেট ময়দা। আসলে ময়দা তো পরাটা এইসব খাইতে গেলে ময়দা দিয়ে বানাইলে ভালো হয়, এই জন্য ময়দাটা নিয়েছি 3 ময়দা প্যাকেট। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম তাই ছাদের